আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। কোভিড নাইন্টিনের জন্য অনেকদিন তোমরা ক্লাস থেকে বা শ্রেণী পাঠদান থেকে বঞ্চিত আছো। এখন আমরা তাই অনলাইনে ক্লাস করা শুরু করেছি। এগুলি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং শুনবে এবং সে অনুসারে লেখাপড়া করবে, ইনশাল্লাহ ভালো হবে। আজকে আমি অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়ের পাঠ আটের জান্নাত সম্পর্কে একটু আলোচনা করব। দেখো, জান্নাত শব্দের অর্থ হচ্ছে হইল জান্নাত। জান্নাত শব্দের অর্থ হলো উদ্যান। উদ্যান আর একটা অর্থ আছে বেহেশত। বেহেশত আরো একটা অর্থ আছে স্বর্গ। জান্নাত শব্দের অর্থ এসবগুলি হয়। আরো হয় বাগান, বাগান ইত্যাদি। এখন তাহলে জান্নাত শব্দের অর্থ হচ্ছে হলো দেখো উদ্যান, বেহেশত, স্বর্গ বা উদ্যান। উদ্যান বা বাগান, বাগান মানে যেখানে অনেক গাছগাছালি থাকে, ফল ফলাদি থাকে, হ্যাঁ, সুশীতল হাওয়া থাকে, খুব শান্তির জায়গা, আরামের জায়গা। উদ্যানও তাই, উদ্যান বাগান তো একই অর্থ ব্যবহৃত হয়। আর বেহেশত, বেহেশত আর একটা অর্থ ফার্সি শব্দ। ফার্সি শব্দে আছে হলো বেহেশত। বাংলায় বলা হয় হলো স্বর্গ, বাংলায় বলা হয় স্বর্গ। আর ইসলামিক পরিভাষায় আখিরাতের ইমানদার ও নেককার বান্দা যারা, সৎ বান্দা যারা, তাদের চিরশান্তির আবাসস্থল আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, তাকে বলা হয় হলো জান্নাত। তাহলে যারা নেককার বান্দা, যারা সৎ বান্দা, পুণ্যবান ব্যক্তি, তাদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন চিরশান্তির একটা আরামের জায়গা, শান্তির জায়গা, সেটাকে বলা হয় হলো জান্নাত। আর জান্নাত শব্দের অর্থ বেহেশত, উদ্যান বা স্বর্গ, বাগান, যে যেটা বলে বলতে পারে। এবার জান্নাত হলো চিরশান্তির স্থান, সেখানে সব কিছুই সুন্দর ও আকর্ষণীয় বস্তু দ্বারা সুসজ্জিত করে রেখেছেন আল্লাহ তাআলা। জান্নাতের ঘর বাড়ি, আসন, আসবাবপত্র সহ সব কিছু স্বর্ণ, রূপ, মণিমুক্তা দ্বারা নির্মিত। জান্নাতে থাকবে রেশমের গালিচা, দুধ, মধুর নহর, মিষ্টি পানির স্রোতধারা। বস্তুত আনন্দ উপভোগের জন্য রকমের নানান রকমের জিনিস জান্নাতে বিদ্যমান থাকবে। আল্লাহ তাআলা বলেন, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন। সেখানে জান্নাতে তোমাদের মন যা চাইবে তাই তোমাদের জন্য রয়েছে, আর তোমরা যা দাবি করবে তাও তোমাদের জন্য দেওয়া হবে। সূরা হামিম আস সাজদা আয়াত নম্বর 31। এখন আমরা এখান থেকে জানতে পারলাম যে জান্নাতের মধ্যে মানুষের জন্য আল্লাহ তাআলা নানান রকমের ফল ফলাদি, যা চাইবে, যা খাইতে চাইবে, যা মনে আসবে, সেটা আল্লাহ সংরক্ষিত করে রেখেছে। তাছাড়াও যদি কেউ আরও কিছু কিছু চায়, যা চাইবে, তো সে সঙ্গে সঙ্গে সেখানে পাইবে। এরা আল্লাহ তাআলা নিজেই বলেছেন সূরা আস সাজদার মধ্যে। এবার দেখো জান্নাতের কয়েকটি নাম আমরা এখানে দেখি। জান্নাত আটটি, দেখো জান্নাত আটটি, আটটি। এক নম্বর হলো জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস, ফিরদাউস। দুই নম্বর হলো জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়া। জান্নাতুল ফিরদাউস হলো সবার ঊর্ধ্বে, তারপরে জান্নাতুল মাওয়া, তারপরে জান্নাতুল আদম, তিন নম্বরে লেখো জান্নাতুল আদম, চার নম্বর হলো দারুল মাকাম, দারুল মাকাম, পাঁচ নম্বর
দারুন কারার, দারুন কারার। ছয় নম্বর দারুল খুদ, দারুল খুদ। সাত নম্বর হলো দারুস সালাম, দারুস সালাম। আর আট নম্বর হলো দারুন নাইম, এখানে আমরা জান্নাত সম্পর্কে জানলাম। জান্নাতের ভিতরে সুখ শান্তির জায়গা, জান্নাত হলো সুখ শান্তির জায়গা, সেখানে আমরা অবস্থান করবে ইমানদাররা। এখানে আর জান্নাত হলো একটা না, জান্নাত হলো আটটি বা আট রকমের। যেমন এক নম্বরে আছে জান্নাতুল ফেরদাউস, দুই নম্বর জান্নাতুল মাওয়া, তিন নম্বর জান্নাতুল আদন, চার নম্বর দারুল মাকাম, পাঁচ নম্বর দারুল কারার, ছয় নম্বর দারুল খুল, সাত নম্বর দারুস সালাম, আট নম্বর দারুন নাইম। তাহলে এই আট রকমের বেহেস্তে আসে। এখন ইমানদারদের মধ্যে এরকম ক্লাসিফিকেশন করে কেউ যাবে জান্নাতুল দারুন ফেরদুসে, কেউ যাবে জান্নাতুল মাওয়ায়, কেউ জান্নাতুল আদনে, এরকমভাবে আল্লাহ বিভিন্ন স্তরে জান্নাত সাজিয়ে রেখেছে। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফে আরও বলেছেন, ওয়াবাশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করেছেন, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, আপনি তাদের সুসংবাদ দিন যে তাদের জন্য জান্নাত রয়েছে যার তলদেশে নদীসমূহ প্রবাহিত। সূরা আল বাকারা আয়াত নম্বর ২৫। তাহলে এখান থেকে আমরা আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন যে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলকে বিশ্বাস করে, কিতাব বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, এসব বিশ্বাস করে এবং আরও কী করে, তারা সৎকর্ম করে, ভালো কাজ করে, মানুষকে সত্যের উপদেশ দেয়, ভালো কাজের উপদেশ দেয়, এসব কাজ যারা করে তাদের জন্য রয়েছে জান্নাত। আর জান্নাতটা কেমন, তার তলদেশে নদীসমূহ প্রবাহিত। যেমন জান্নাতের মধ্যে যেমন খুব সুশীতল পানি অথবা মধুর নহর, এসবগুলি প্রবাহিত হতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আর সালাত ও মিফতাহুল জান্নাত, সালাত হলো, সালাত বা নামাজ হলো জান্নাতের চাবি, আর সালাত ও মিফতাহুল জান্নাত। আচ্ছা, তাহলে চাবি ছাড়া যেমন কোনো তালা খোলা যায় না, বেহেস্তের তালা যদি দেওয়া থাকে তাহলে নামাজ হবে সেই তালার চাবি। এছাড়া আরও কিছু ইবাদত বন্দিগী আছে, যেমন রমজান মাসের রোজা, জাকাত আদায়, হজ পালন ইত্যাদি। এছাড়া সৎ কাজ, উত্তম চরিত্র ও নৈতিকতার অনুশীলন করে করা যেতে পারে। তারপরে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ মেনে চলতে হবে। সকল প্রকার অন্যায় ও পাপ কাজ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আরও বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে এবং নিজেকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখবে, নিঃসন্দেহে জান্নাতই হবে তার আবাসস্থল। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে হাশরের ময়দানে যখন আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে, এই ভয় করে, নিজেকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখে, দূরে সরিয়ে রাখে, নিঃসন্দেহে জান্নাতই হবে তার আবাসস্থল। সূরা আন-নাজিয়াত আয়াত নম্বর ৪০-৪১। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি ভালো থাকো, তোমরা ভালো করে পড়াশোনা করো। আজকের মতো এখানেই রাখি, আল্লাহ হাফেজ।